আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে বঙ্গবাজারের ঘটনা দেখে, আগুন লাগার ঘটনা দেখে আমার মনে হয় আমার মতো প্রতিটা বাঙালি কেঁদেছে। প্রতিটা বাঙালি খবর দেখেছে এবং কেঁদেছে। আসলে যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন আসলে এর শেষ পর্যন্ত আমাদের চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই আমাদের কাছে থাকে না, আমরা আর কিছুই করতে পারি না। আগুনের সাথে আমার বরাবরই একটা শত্রুতা আছে বলা যায়। আগুনের সাথে আমার একটা ফোবিয়া আছে, যেটা আগে ছিল না, গত 3 বছর ধরে আছে। আমার বড় বোন 2019 সালে আগুনে পুড়ে মারা যায়। সে 7 দিন লাইফ সাপোর্টে ছিল, তারপর সে মারা যায়। তারপর থেকে আমাদের আসলে জীবনটা, আমাদের যে জীবনযাত্রা, বাবা মা, আমি, আমাদের পরিবার, পুরোটাই আসলে বদলে গিয়েছিল, চেঞ্জ হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা উঠে দাঁড়িয়েছি, বাঁচতে শিখেছি, বলা যায় নতুন করে সব কিছু শিখেছি। আমাদের জীবনটা থমকে গিয়েছিল। প্রায় সময় মানুষের মুখে একটা কথা শুনেছি যে মানুষের শোক নাকি ভোলা সহজ, কিন্তু টাকার শোক ভোলা যায় না। মানুষের শোক সময়ের সাথে সাথে কেটে যায়, কিন্তু না, টাকার মানুষ হয়তো কোনোটার শোকই ভোলা যায় না। টাকা আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু স্বজন হারিয়ে গেলে সেটা আপনি আর ফিরে পাবেন না। এই বঙ্গবাজারের দোকানের সাথে অনেকেরই পরিবার পরিজন কেউ হারিয়েছেন। এক চাচার আত্মচিৎকার মনে হলেই মনে হয় যে চোখে, মানে কি বলবো, হয়তো কাছে থাকলে কাকাকে সান্ত্বনা দিতে পারতাম। ব্যাপারটা এমন, ওনার ছেলে ওনার গুদামে ছিল, তার ফোনে ফোন যাচ্ছে না, তার সাথে প্রায় 1.5 কোটি টাকার মাল, আর গুদামে যে কত লাখ টাকার মাল আছে সেটা তিনি বলতেও পারেন না। এই মানুষগুলো যখন সেহরি খেয়েছিল, তখন কি জানতো যে তাদের আজকের পুরো দিনটাই তাদের জন্য এরকম হবে? জানতো না। আমি সবসময় বলি, সব জায়গায় বলি, সোশ্যাল মিডিয়ায় যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি হাসতে শিখেছি। আসলে আমি এই 3 বছর ধরে ঘুমটে থাকতে থাকতে, ডিপ্রেশনে ভুগতে ভুগতে আমি নিজেকে নিজে বুঝিয়েছি, তারপর আমি হাসতে শিখেছি। সব পরিস্থিতিতে আমি হাসতে শিখেছি, সেটাকে অ্যাকসেপ্ট করতে শিখেছি। আজকের খবরটা দেখার পর আমার কাছে মনে হয়েছে আমার সেই পুরনো ব্যথাগুলা আবার তাজা হয়ে গেছে। আসলে আমরা তো দূর থেকে কিছুই করতে পারবো না, অন্তত পক্ষে দোয়া করতে পারবো যাতে এই মানুষগুলো তাদের এই দুঃখ কষ্ট, তাদের এই এই যে সাময়িক যে একটা দুর্ঘটনা, এটা যাতে তারা ভুলে নিজের পায়ে আবার দাঁড়াতে পারে। কেউ যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয়, তারা যাতে নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখে। কেউ হয়তো কোটি টাকা হারিয়েছে, পথে বসে গেছে, সন্তান নিয়ে কি করবে, ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে গেছে, কেউ অথবা স্বজন হারিয়েছে। আল্লাহ যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দান করে, কারণ এই ধৈর্য ধরার তৌফিক দান করা ছাড়া আর কোনো পথই খোলা নেই। আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, এবং সবাই দোয়া করবেন যাতে সময়ের সাথে সাথে তাদের এই ক্ষতি কখনোই পূরণ হবে না জানি, কিন্তু হয়তো এই দুঃস্বপ্নটা যেন কেটে যায়। আল্লাহ যেন বর্তমানে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, পরিস্থিতিতে, এই অস্বাভাবিক পরিস্থিতিতে তারা যেন স্বাভাবিক থাকতে পারে।